ওয়্যারলেস অপারেটরের কাট অফ কত এবার যেতে চলেছে? আউট অফ 85, আউট অফ 85-এর মধ্যে কত নম্বর পেলে তুমি এবার পাস করবে? বন্ধুরা, এই ভিডিওতে আমি সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব এবং যে 85-এর মধ্যে যে এক্সাম হয়েছে সেখানে কোন বিভাগ থেকে, ফিজিক্স, ম্যাথস, কম্পিউটার এবং হচ্ছে ট্রান্সলেশন থেকে কোন বিভাগে কয়টি করে প্রশ্ন হয়েছিল সেটা তোমরা অলরেডি জানো। কেউ যদি না জেনে থাকো তাহলে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং আমি বলবো যে কোন বিষয় থেকে কতটা নাম্বার আসছিল এবং এর মধ্যে ক্যান্ডিডেটরা যারা পরীক্ষা দিয়েছে তারা কত করে নাম্বার এবার পেতে পাবে, প্রশ্নের ধরন কীরকম ছিল এবং এর রেজাল্ট কবে প্রকাশিত হবে এবং ইন্টারভিউ কবে থেকে তোমাদের শুরু হতে চলেছে, সমস্ত ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে দিব এবং কাট অফটাও আমি কিন্তু তোমাদের বলে দিব যে এইবারে কাট অফ URSC, OBC, OBCA, OBCB এবং হচ্ছে ST কত যেতে চলেছে এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি জানাবো বন্ধুরা, ঠিক আছে? তো তোমরা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আমার এক ভিউয়ারের কমেন্টের ভিত্তিতে আমি এই ভিডিওটা বানাচ্ছি যে সে জানতে চেয়েছে যে ওয়্যারলেস অপারেটরের যে কাট অফ বা কত নাম্বার থাকতে পারে এবার এবং রেজাল্ট কবে প্রকাশিত হবে, ইন্টারভিউ ইত্যাদি, ঠিক আছে? তো দেখো, ওয়্যারলেস অপারেটরের যে তোমাদের যে পরীক্ষা হয়েছিল আউট অফ 85, আউট অফ 100-এর মধ্যে আমি বলছি না বন্ধুরা, 85-এর মধ্যে ফিজিক্স থেকে মোটামুটিভাবে 46 প্রশ্ন হয়েছিল, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এবং ম্যাথ থেকে 14টি প্রশ্ন কম বেশি, ঠিক আছে, এবং কম্পিউটার থেকে 10টি এবং ট্রান্সলেশন থেকে 15 নম্বরের প্রশ্ন হয়েছিল। এই যে ফিজিক্স থেকে 46 নাম্বার যেটা আমি ধরে নিলাম কম বেশি, সেখান থেকে আমি 50% করে যদি ধরে নিই প্রত্যেকটি বিষয় থেকে, তাহলে 46-এর মধ্যে আমি ধরে নিলাম হচ্ছে এখানে 22 নম্বরে, 50% ধরছি না আমি, হচ্ছে 22 নম্বর ধরে নিলাম এবং ম্যাথ থেকে 14টা যে প্রশ্ন সেই কম বেশি 14টি প্রশ্ন, 14টি প্রশ্নের মধ্যে 7 নম্বর ধরে নিলাম এবং কম্পিউটারে 10-এর থেকে আমি 5 ধরে নিলাম এবং হচ্ছে ট্রান্সলেশন অর্থাৎ 15 নম্বর যেখানে ছিল সেখান থেকে আমি 8 নম্বর ধরে নিলাম। এই সবগুলোকে যদি আমরা যোগ করি বন্ধুরা আমরা কত পাচ্ছি, আমরা মোটামুটি 42 নম্বর কিন্তু পেয়ে যাচ্ছি, ঠিক আছে? এর কমে কিন্তু যাওয়ার সম্ভাবনা নেই বন্ধুরা, ঠিক আছে? প্রশ্নের মান যদিও একটুখানি টাফ হয়েছে তবুও আমি ধরে নিলাম প্রশ্নের মান যতই টাফ হোক না কেন ক্যান্ডিডেটও তো বেশি ছিল, তাই কিনা বন্ধুরা? সেটাও তো ভাবতে হবে, সবাই যে খারাপ পরীক্ষা দিয়েছে তা কিন্তু নয়, আর এখানে ভ্যাকেন্সি কিন্তু খুব বেশি একটা নেই, ঠিক আছে? তো সেই দিকে আর যাচ্ছি না, ভ্যাকেন্সি কত, কোন ক্যাটাগরিতে কী ভ্যাকেন্সি আছে তোমরা সকলেই জানো। তো আমরা এবার দেখছি, আমরা মোটামুটিভাবে দেখছি যে 42 নাম্বার কিন্তু আসছে, ঠিক আছে? আমরা এবার যাব যে কোন ক্যাটাগরিতে কত কাট অফ এবার থাকতে পারে। দেখো বন্ধুরা, কাট অফ এটা হচ্ছে আউট অফ 85, ঠিক আছে, 100-এর মধ্যে নয়, ইন্টারভিউ যদি এখনও হয়নি তো ইন্টারভিউ হোক বা এর পরবর্তী সময় আমি ফাইনাল কাট অফ নিয়ে একটি ভিডিও বানিয়ে তোমাদের সামনে উপস্থাপন করব, ঠিক আছে? দেখো ইউআর হচ্ছে কত, ইউআরদের ক্ষেত্রে মেল এবং ফিমেল উভয়ে আমি বলছি, তোমরা স্ক্রিনে পুরো স্ক্রিন দেখতে পাবে যে সেখান থেকে 45 নম্বর কাট অফ কিন্তু থাকতে পারে, 2-1 নম্বর এদিক ওদিক হতে পারে বন্ধুরা, ঠিক আছে? মেলদের ক্ষেত্রে অর্থাৎ পুরুষদের ক্ষেত্রে 45 এবং ফিমেলদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে সেখানে আছে 42 নম্বর যেতে পারে এবার ইউআরের ক্ষেত্রে। ওবিসি বিদ ক্ষেত্রে কত যাবে, ওবিসি বিদের ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে যেতে পারে 44 অর্থাৎ 44 নম্বর এবং হচ্ছে ফিমেলদের ক্ষেত্রে যেতে পারে 38 বন্ধুরা, ঠিক আছে? ওবিসি এদের ক্ষেত্রে কত যেতে পারে, ওবিসি এদের ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে যেতে পারে 39 এবং হচ্ছে মহিলাদের ক্ষেত্রে যেতে পারে 32 অর্থাৎ 32 নম্বর এবং এসসি কত যেতে পারে, এসসি যাবে হচ্ছে 38, কম বেশি এদিক ওদিক বন্ধুরা 2-1 নম্বর ধরে নেবে, ঠিক আছে? এসসি হচ্ছে 38 এবং হচ্ছে মেলদের ক্ষেত্রে এবং ফিমেলদের ক্ষেত্রে হচ্ছে 35 এসসিতে বললাম। এবার হচ্ছে এসটি কত, 31 যাবে হচ্ছে পুরুষদের ক্ষেত্রে এবং মহিলাদের ক্ষেত্রে হচ্ছে 27 থেকে 28, ঠিক আছে? এইরকমই কিন্তু একটা বন্ধুরা মার্ক যেতে চলেছে তোমাদের, ঠিক আছে? কম বেশি এদিক ওদিক কিন্তু হয়ে যাবে 2-1 নম্বর, তবে তোমার যে মার্ক আছে তুমি এই কাট অফের সাথে যদি তোমার মার্কটা যদি মিলে যাচ্ছে বা কম বেশি এদিক ওদিক 2-1 নম্বর হচ্ছে তাহলে তুমি কিন্তু ইন্টারভিউর জন্য অবশ্যই প্রিপারেশন নিতে থাকো বন্ধুরা, ঠিক আছে? এবার আসি বন্ধুরা রেজাল্ট কবে নাগাদ প্রকাশিত হতে পারে তোমাদের, ঠিক আছে? রেজাল্ট প্রকাশের পরে পরেই তো 15-20 দিনের মধ্যে তো ইন্টারভিউ শুরু হয়ে যায়, ইন্টারভিউ যে সময়সীমাটা থাকে, কিন্তু এখানে বলি যে রেজাল্ট তোমাদের প্রকাশিত হওয়ার আগে দুটো বিষয় আমি বলে নিই, যেহেতু WB কনস্টেবলের ইন্টারভিউ চলছে এবং হচ্ছে WB XS কনস্টেবলের জয়নিং আছে, সুতরাং একটুখানি এদিক ওদিক করে কিন্তু ডিপার্টমেন্ট একটু ঝামেলার মধ্যে বা ধরো একটু ব্যস্ততার মধ্যে কিন্তু আছে, সুতরাং তদ্রূপ যেটা বলা যাচ্ছে বা শোনা যাচ্ছে যেটা হচ্ছে যতটুকু আমার কাছে
খবর আছে বন্ধুরা, যে রেজাল্ট কিন্তু প্রকাশিত হতে পারে সেপ্টেম্বরের লাস্ট উইক। ঠিক আছে, সেপ্টেম্বরের লাস্ট উইক কিন্তু রেজাল্ট প্রকাশিত হতে পারে। হ্যাঁ, 23-24 এবং 25 তারিখের মধ্যে কিন্তু রেজাল্ট সম্ভাবনা হওয়ার প্রবলভাবে কিন্তু চান্স আছে। ঠিক আছে বন্ধুরা, তাহলে হচ্ছে সেপ্টেম্বরে তুমি লাস্ট উইক ধরে নাও, তোমার রেজাল্টটা প্রকাশিত হতে পারে। ঠিক আছে, এমনটি কিন্তু খবর রয়েছে বা শোনা যাচ্ছে। তো তারপরে হচ্ছে তোমার কি বলে ইন্টারভিউ যেটা আছে, ইন্টারভিউ ডেট যেটা হবে সেটা হচ্ছে রেজাল্ট প্রকাশিত হওয়ার পর 15-20 দিনের মধ্যে কিন্তু ইন্টারভিউ শুরু হয়ে যায় কম বেশি আমরা জানি। তো ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতে থাকবে, যাদের মার্ক আছে মোটামুটি ভালোই। হ্যাঁ, যে এই কাট অফের যে কাট অফটা আমি দিলাম সেই কাট অফ আউট অফ 85 কিন্তু বন্ধুরা। ঠিক আছে, এটা 100-এর মধ্যে নয়, আউট অফ 85-এর মধ্যে যে কাট অফটা আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম, তোমরা সেই কাট অফটা দেখবে এবং যদি কাট অফের সাথে সহমত হও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না বন্ধুরা। ঠিক আছে, তো এই ছিল ওয়্যারলেস অপারেটরের আপডেট। তো পরবর্তী সময় যদি কোনোরকম আপডেট থাকে তাহলে অবশ্যই আমি তোমাদের সামনে প্রোভাইড করব। যার জন্য বন্ধুরা কি করতে হবে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটা প্রেস করতে হবে, তাহলে যখনই আমি কোনোরকম ভিডিও দিব তখনই তোমার কাছে আপডেট এই নোটিফিকেশান চলে যাবে বন্ধুরা। ঠিক আছে, তো এতটুকুই ছিল ভিডিওটি, সকলে ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ বিশেষ আপডেট নিয়ে।